ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার বাংলাদেশ থেকে আমাদের সম্মানিত দিনী ভাই মামুন গাজী প্রশ্ন করেছেন কালিম এবার ব্যাখ্যা বা সঠিক অর্থটা কি এটা সম্পর্কে সামানিত ভাই কালী মুহূর্ত এবার সঠিক অর্থ হচ্ছে যেটা আমরা সাধারণত আমার দেশীয় পাক ভারত এবং দেশের মুসলমানরা এটাই জানে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই লাহাই এটা শাব্দিক অর্থ ওটাই হয় আল্লাহ ছাড়া সত্য কোনো আল্লাহ ছাড়া বা আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এটার অর্থ হয় কিন্তু এই অর্থটা হচ্ছে সম্পূর্ণ ভুল অর্থ কেননা এই কালে মহু তয়েবা লাহ ইল্লাহ এর ভিতরে কিছু শব্দ উজ্জ্ব রয়েছে সেটা আমাদের জানতে হবে হ্যাঁ কালে বা এর ভিতরে এমন কিছু শব্দ উজ্জ্ব রয়েছে সেই শব্দটি কোরআনের বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ রবুল আলমিন উল্লেখ করেছেন এই জন্য কালে আসল অর্থ হবে লা বি হাকি নিল্লা মানে আল্লাহ ছাড়া প্রকৃত বা আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই এটা যদি বলেন তাহলে ঠিক আছে অর্থ তো এই শব্দগুলো ঐজ্ থাকার কারণে সাধারণ পাবলিক তো এটার খবর রাখে না তো এই জন্য আমাদের বিভিন্ন ধরনের আমাদের মাসাইকগণ এই কালেমাহত্ত এবার অর্থ এবং ব্যাখ্যা লিখেছেন সেখান থেকে এগুলো শিক্ষা গ্রহণ করা উচিত এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো যদি বলেন যে আল্লাহ ছাড়া ইলাহ নাই আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই তো এটা যদি বলেন তো আল্লাহ ছাড়া ইলাহ নাই এটা তো ভুল কেননা আল্লাহ ছাড়া অনেক ইলাহ রয়েছে হিন্দুদের দেব রয়েছে ইহুদি খ্রিস্টানদের ইহুদ খ্রিস্টানরা তারা তাদের ওই পাদ্রি বা তাদের যারা আলেম তাদেরকে মাবুদ বানিয়ে নিয়েছেন আল্লাহ তালা নিজেই বলেছেন কোরআনে সোরা তওবার একত্রিশ নম্বরে আয়াতে আল্লাহ তাল্লাহ ওদের কথা উল্লেখ করেছেন যে ওরা ওদেরকে মাবুদই বানিয়ে নিয়েছে যারা ওদের শরীয়তের হুকুম হাকাম দেয় তো তারপরে ঈসা আলাহ সাল্লামকে এবং তার মা জননীকে তারা আল্লাহর একটা পরিবারই বানিয়ে নিয়েছে হ্যাঁ তো এভাবে তারা মাবুদ অনেক মাবুদ আছে না পৃথিবীতে বাতিল মাবুদ ইহুদ খ্রিস্টানরা হ্যাঁ এছাড়া আরও বাতুল বাতিল মাবুদের যারা উপাসনা করে সারা পৃথিবীতে এই জন্য মাহবুদ অনেক রয়েছে লা ইলাহ ইহ আল্লাহ ছাড়া মাবুদ নাই এই কথার এই অর্থ করাটা হচ্ছে সম্পূর্ণ ভুল তাহলে অর্থ কী হবে লাহ ইল্লাহ এর অর্থ যেটা করতে হবে ওই উজ্জ্বল যেটা রয়েছে ওটা সহ আল্লাহ ছাড়া বা আল্লাহ ব্যতীত প্রকৃত হক তথা সত্য কোনো ইলাহ নাই এর সাথে প্রকৃত লাগাতে হবে অথবা সত্য শব্দটি যোগ করতে হবে তাহলে ঠিক হয়ে যাবে আল্লাহ আল্লাহ ছাড়া সত্যকারের কোনো ইলাহ নাই কেননা অসত্য ইলাহ আকাল নাই অনেক আছে হ্যাঁ মক্কার মুশ্রেকরা তিনশো ষাটটির ইলার ইবাদ করতো মানে পূজা করতো কাবা শরীফের ভিতরে এটা কে না জানে সবাই জানে তো এই জন্য আমাদের এগুলো বুঝতে হবে আর আপনি এর ব্যাখ্যা জানতে চেয়েছেন সমাজিত ভাই এটার ব্যাখ্যা করতে গেলে তো একটা কিতাবই লিখতে হবে আল্লাহ রসুল সাল্লাম এই কালিম হাসদ তাইয়াবা আল্লাহ ইহ্লা এই শব্দটুকুর প্রচার করার জন্য আল্লাহ রসুলকে সময় দেওয়া হয়েছিল কয় বছর তেরোটি বছর মক্কাতে সময় দেওয়া হয়েছিল শুধু একটা কথাই প্রচার করার জন্য তা আমি আপনাকে এখানে দু এক মিনিটে আর কি ব্যাখ্যা করব তো এই জন্য আপনারা আমি নছেদ করব যে আপনারা এই আমাদের মাসাইকদের অনেক কিতাব রয়েছে বা সৌদি আরবের অনেক আলম দিনের যেমন ইবনু বাজি সাইমিন হ্যাঁ আরও অনেক একরামের লিখিত বই বাংলা অনুবাদ এই কালেমার সম্পর্কে সেগুলো আপনারা পড়ে বিস্তারিত ব্যাখ্যা জেনে নিন আর আমি আমি মনে করি যে আমরা আমাদের ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে যতটুকু সম্ভব আমরা তাদের কাছে শহীদ আওয়াতটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে কালেমার বিষয়টা লাহিল্লাহ অর্থ হচ্ছে যে লা বি হাক ইল্লা আল্লাহ ছাড়া হক সত্য প্রকৃত কোনো মাবুদ নাই এটা বলতে হবে তাহলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যে সামিত ভাই সংক্ষেপে আশা করি বুঝতে পেরেছেন আর বিস্তারিত জানতে হলে যে বই পুস্তকগুলো পড়লে ইনশাল্লাহ আমরা আর সব জানতে পারবো বারাক আল্লাহ হফিকুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাজ